কালকে রাত 10টার পর থেকে এত সুন্দর হাওয়া দিচ্ছিল আর রাত্রে বৃষ্টি হয়েছিল যে পরিবেশটা পুরো তো ঠান্ডা করে দিয়েছিল। কিন্তু ভয় পাচ্ছিলাম যদি আমার গাছগুলো নিচে পড়ে যায় তাহলে গাছগুলোর তো ক্ষতি হবেই, আর নিচে যদি কেউ থাকে তারও ইঞ্জুরি হবে। তাই রাত্রে শোয়ার আগে সমস্ত গাছগুলোকে আমি ব্যালকনিতে নামিয়ে রেখেছিলাম। এভরিডে মর্নিংয়ে উঠে একই কাজ থাকে, সেই মপিং, ডাস্টিং, ঝাড়ু, পোছা, বেড অ্যারেঞ্জ করা। কিন্তু এই কাজগুলোতে কিন্তু কোনো বোরিং ফিল করি না, প্রত্যেক দিন নতুন সকালে উঠে নতুন উদ্যমে এই কাজগুলোকে শুরু করি। আর এই কাজগুলো যতক্ষণ না হয় মনটায় যেন কিছুতেই শান্তি আসে না। পুতু কিন্তু ঘুম থেকে উঠেছে কিন্তু বেড থেকে নামছে না, কারণ ওর অভ্যাস, আমি যতক্ষণ না ওর কাছে যাব ততক্ষণ ও বেড থেকে কিছুতেই নামবে না। ওর এই অভ্যাসটা কিন্তু আমার কখনো কখনো খুব বিরক্ত করে, হয়তো কাজের মধ্যে ব্যস্ত থাকি আর ও তখন ঘুম থেকে না উঠে বেডে শুয়ে শুয়ে চিৎকার করতে থাকে, যতক্ষণ না আমি আসি ততক্ষণ ও ঘুম থেকে ওঠে না। কিন্তু জানি আজকে ওর এই অভ্যাসটা হয়তো আমার অনেকটাই বিরক্ত লাগছে, কারণ কখনো কখনো কাজের মধ্যেও আমাকে ডাকাডাকি করে। কিন্তু যেদিন এই অভ্যাসটা ও চলে যাবে আর ও আমাকে আর ডাকবে না ঘুম থেকে ওঠার সময়, তখন কিন্তু জানি এই জিনিসটার মিস করব আমি খুব। প্রত্যেক দিন কিছু না কিছু জিনিস কিন্তু ডাস্টিং করি, প্রত্যেকটা ঘরকে আমি ডিভাইডেড করে রেখেছি, এক এক দিন এক এক ঘরের জিনিসগুলোকে আমি মুছে নিই, কারণ আমি যেখানে থাকি সেটা ডাস্টপ্রবণ এরিয়া। তো একদিন যদি জিনিসগুলো না মোছা হয় তার উপরে কিন্তু এক পরত করে ধুলো পড়ে যায়, তাই চেষ্টা করি প্রত্যেক দিন কিছু না কিছু জিনিস মুছে রাখার জন্য। তাই সেটা যদি সকালে টাইম না হয় তবে অবশ্যই বিকালে আমি এক একটা জিনিস মুছে নেবার চেষ্টা করি। আজকে সকালের ব্রেকফাস্টে কিন্তু আমাদের ইডলি হয়েছে, হ্যাঁ ভুল করবেন না, কিন্তু কালকে সকালেও আমাদের ইডলি হয়েছিল আর আজকেও ইডলি হয়েছে, কারণ অনেকটা ব্যাটার বেশি ছিল আর তার সাথে সাথে চাটনিটাও অনেকটা বেশি ছিল। তো ভাবলাম এটাকে আর বেশি দিন না রেখে ইডলিটা বানিয়েই ফেলি। আমি এখন স্নানে যাব, তো তার আগে ফ্রিজ থেকে আঙুরগুলো বার করে একটু জলে দিয়ে রেখে যাচ্ছি, যাতে ঠান্ডাটা ছেড়ে যায়, তাহলে সবাই খেতে পারবে। আজকে বাইরে থেকে আর ফুল আনা হয়নি, আর কিছু জবা ফুলের কুঁড়ি উঠিয়ে রাখি সেটাও উঠানো হয়নি, তাই ঘরে যা অল্প স্বল্প ফুল আছে আর তুলসী পাতা দিয়েই আজকে আমার গোপালের সেবা হবে। শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমার ব্লগটা তো অনেক আগের থেকেই শুরু হয়ে গেছে, কিন্তু এখনই আসার টাইম পেলাম, স্নান সেরে পূজা দিয়ে তারপরে চলে এসেছি, বলতে গেলে ব্রেকফাস্টও হয়ে গেছে। আর আজকে ব্রেকফাস্ট তো দেখালাম যে কি ব্রেকফাস্ট করেছি, ইডলি, কালকের মতো আজও আবার ইডলি হয়েছে।
রান্না হবে সেটা আপনাদের একবার দেখিয়ে দিই, কারণ সবজিও কাটাকুটি হয়ে গেছে আর মাছ তো কাটা থাকেই। তো অনেক সকালে বাইরে বার করে দিয়েছিলাম, জলও ঝরে গেছে, মানে জল ছেড়ে গেছে, বরফ ছেড়ে গেছে আর কি। তো সেগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে একটু চিংড়ি নিয়েছি আর একটু কাতলা নিয়ে, মানে রুই মাছ আর কি, চিংড়ি আর রুই মাছ নিয়েছি। তো আজকে পটল আর আলু দিয়ে চিংড়ি মাছ করব। আর এখানে ডাঁঠা আছে, কাটোয়া ডাঁঠা ঠিক বলে না এটাকে, তো ওই ধরনের ডাঁঠা আলু আর রুই মাছ দিয়ে করব। আর এখানে দেখছি কিছু করলা আর পটল পেকে গেছে, তো এগুলো আমি আর মানে রাখবো না। কালকে যে করলা আর পটলের পকোড়া বানিয়েছিলাম, তার যে ব্যাটারটা বানিয়েছিলাম তা কিছুটা বেশি ছিল, সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। তো সেইটা দিয়ে ভাবছি একটু ভেজে নেব পকোড়া। আজকের বাইরের ওয়েদারটা একদম মেঘলা মেঘলা সকাল থেকে। কালকে বলেছিলাম যে এসিটা ঠিক চলছে না, কম্প্রেসারটা চলছে না, তো কি করে রাত্রে শুভ সেই একটা চিন্তা ছিল। কিন্তু রাত 10টার পরে যখন আমরা রাত্রে খেতে বসি, তখন একদম ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেল, হঠাৎ মানে হাওয়া উঠলো জোরে আর তারপরে শুরু হলো বৃষ্টি। তো কালকে রাত্রে কেমন বৃষ্টি হচ্ছিল তার ক্লিপ একটুখানি উঠিয়ে রেখেছি, তো সেই ভিডিওটা আপনাদের সাথে এখন শেয়ার। কালকে রাত্রের মতো ঘুম, আমার মনে হয় কয়েকদিন যাবত আমরা কেউ সেইভাবে মানে ঘুমাইনি, খুব সুন্দর ঘুম হয়েছে। আর কারণ কি, ওয়েদারটা পুরোপুরি ঠান্ডা ছিল, সারা রাত একটু একটু বৃষ্টি হয়েছে, আর আজকে সারা দিনের ওয়েদারটাও খুব সুন্দর, মেঘলা হয়ে আছে। আর অনেক সময় হয় কি যে মেঘলা হলেও মানে কুমোট গরম হতে থাকে, কিন্তু আজকে সেরকম নেই, একদম একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ, মানে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে। তো আজকের দিনটা খুবই সুন্দর লাগছে। এদিকে মাছগুলো ভেজে নিয়েছি, কিন্তু তরকারি দুটোর জন্য এখানে আমি একটুখানি জিরে, গোলমরিচ আর অল্প করে ধনে একটুখানি জাস্ট এর ময়েশ্চারটা শুকিয়ে নেব, নিয়ে এটাকে আমি বেটে নেব। তেলটা গরম হলে তার ভিতরে কালো জিরে দিয়ে ডাঁঠা আলুটা দিয়ে দিয়েছি, ওটা যতক্ষণ ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ এদিকে আমি মশলাটা করে নেব। যে মশলাগুলো একটুখানি ভেজে নিয়েছিলাম, গোলমরিচ, জিরে, ধনে আর তার সাথে একটুখানি আদা দিয়ে ভালো করে এটা শিলে বেটে নেব। শিলে বাটা মশলার টেস্ট যে কতটা ভালো হয় সেটা তো আমরা সবাই জানি, তাই আমি শিলটাকে এখনও ছেড়ে দিইনি, মাঝে মাঝে এটা দিয়ে মশলা বানাই আমি। আর যখন একটু অল্প মশলা হয় তখন তো গ্রাইন্ডারে হতে চায় না, তখন আমি শিলে বেটে তরকারিগুলো করি, তাতে তরকারির টেস্টটা কিন্তু একটা আলাদা লেভেলেরই হয়। তো সবজির ভিতরে বাটা মশলা, পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ, কাঁচা লঙ্কা আর একটু মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে গরম জল দিয়ে এটাকে ঢেকে দিলাম। এটা আলুগুলো সিদ্ধ হয়ে গেলে মাছ দিয়ে আর নাবিয়ে নেব। তো এখন এটাকে আমি না ইন্ডাকশনে বসিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর রান্না হতে হতে এদিকে আমার এসির মিস্ত্রিও চলে এসেছে, কালকে বলেছিলাম এসিটা একটু খারাপ হয়ে গেছে। তো এদিকে আমার মাছের ঝোলটা হয়ে গেছে, আমি এর ভিতরে এবার মাছগুলো দিয়ে একটুখানি 5 মিনিট ফুটিয়ে একটু ভাজা মশলা দিয়েই আর এটাকে নাবিয়ে নেব। আজকের আর কিন্তু বারবার বলছি না, গরম গরম গরম, কারণ আজকে সত্যি গরম নেই অতটা, রান্নাবান্নার পরেও অত গরম লাগেনি। তো রান্নাবান্না তো হয়ে গেছে অনেকক্ষণ, তো কি রান্না করলাম সেটা একবার দেখিয়ে দিই। তবে আজকে এক্ষুনি খাওয়া দাওয়া শুরু হবে না, একটু পরে 5-10 মিনিট পরে শুরু করবো। তো কী কী কমপ্লিট করলাম রান্নাবান্না করে আজকে,
আজকে তো সানডে, কিন্তু অ্যাকচুয়ালি এই গরমের সময় সানডে গুলো একদম মানে পাতলা ঝোলের উপরে কেটে যাচ্ছে। পেঁয়াজ রসুন গরম মশলা এই তিনটে জিনিস তো আমার বাড়ি খুব কম ইউজ হচ্ছে, আর আমি কম ইউজ করছি কারণ মজুমদারের জন্য শুধুমাত্র। তো প্রথমেই দেখাই এখানে যে পাকা করলা পাকা পটল ছিল সেগুলো দিয়ে একটুখানি পকোড়া বানিয়ে চিংড়ি মাছ দিয়ে পটল আলুর তরকারি করেছি। আর এখানে করেছি রুই মাছ ডাঁটা আলু দিয়ে পাতলা ঝোল। তো এটাই হচ্ছে আজকে দুপুরের রান্না বান্না। আজকে এসিটা ঠিক করতে এসে এসির ভিতর থেকে এগুলো সব বেরিয়ে গেছে, কারণ কিছু কিছু জিনিস খারাপ হয়ে গেছিলো, সেগুলো বাইরে বার করেছে আর এখনও পুরো মাত্রায় ঠিক হয়নি। কালকে আবার ইলেকট্রিক্যাল মিস্ত্রি আসবে, তারপরে এসিটা ঠিক হবে। বন্ধুরা সারাদিনের কাজ শেষ করে সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে ফের আবার সে সন্ধ্যেবেলায় চলে এসেছি। তো সন্ধ্যা তো শুরু হয়েছে অনেক আগেই, মানে কাজ বাজ শেষ হয়ে গেছে, কিন্তু শুভ সন্ধ্যাটা বললাম চাটা খাওয়ার আগে। তো এখন চা করতে চলে যাব, চা তো বানাতেই হবে একটু। আর আমি সকালে কিন্তু চা খাই না, মজুমদার খায় সকালে, ও সকালে লিকার চাই খায়, কিন্তু আমি সকালে চা খাই না। তো আমি একবারই চা খাই, হয়তো শীতকালে একটু বেশি হয় কিন্তু গরমকালে বলতে গেলে একবার খাই, বাই চান্স কখনো কখনো যদি দুবার হয় সেটা আলাদা ব্যাপার। তো চলুন চাটা করে নিই। এক সপ্তাহের মতো টিফিন কি খাবে না খাবে সেটা পুরো একদম রুটিন করে দেওয়া আছে আর ডায়েরিতে লিখে রাখা আছে, তাই এখন আর পুতু অন্য কিছু চাইলেও খেতে পারে না। তবে হ্যাঁ, মাঝে মাঝে ওর টিফিনটা একটু চেঞ্জ হয়, তবে সানডেতে ওর জন্য ম্যাগি বা পাস্তা খাওয়ার রুটিন আছে, তাই ও সানডে আসলে একদমই লেট করে না টিফিন খেতে। তো আজকে ম্যাগিটাও এইভাবেই খেতে চাইলো, আগে ম্যাগিটা করে নিয়েছে, নিয়ে তার উপরে ডিমের ভুজিয়া দিতে বললো আর তার সাথে সস। আমি প্রত্যেক ভিডিওই কখনো না কখনো একবার ঠিক বাসন ধোয়াটা কিন্তু দেখাই, কারণ সারাদিনের কাজের মধ্যে অর্ধেকটা টাইম তো আমার বাসন ধুতেই কেটে যায় বেশি নেই। তো সেই বাসন ধোয়াটা যদি একবার অন্তত না শ্যুট করি তাহলে মনে হয় যে ভিডিওটা মনে হয় কমপ্লিটই হলো না। জানি বাসন ধোয়ার থেকে শেখার হয়তো ততটা কিছু থাকে না, তবুও আমি একবার না একবার এই ভিডিওটা করেই থাকি। হঠাৎ করে ফ্রিজের এই সুইচ বোর্ডটার উপর চোখ পড়ে গেল, একটু ধুলো জমে গেছে। দুই একদিন এতে আমি মানে কোনো কাপড়ই ছুঁয়াইনি, তাই হয়তো ধুলোটা বেশিই জমে গেছে। তো হঠাৎ যখন চোখ পড়লো এটাকে আর ইগনোরই করতে পারলাম না, সঙ্গে সঙ্গে এটাকে মুছে নিলাম। আর এটা যদি আমি আজকের না মুছে নিতাম কালকেও হয়তো এটাই আমার চোখ পড়তো না। প্রায় প্রত্যেক দিন আমি রাত্রেই মেশিনটা চালাবার চেষ্টা করি, তাতে কি হয় রাত্রে মেশিনটা হয়ে থাকলে কাপড়গুলো অর্ধেক ড্রাই হয়ে যায়। তো শোয়ার আগে হয় আমি ঘরের ভিতরে কাপড়গুলো মেলে দিই, আর নাইলে একদম সকাল সকাল উঠে ফার্স্ট কাপড়গুলো বাইরে মেলে দিই, তাতে ড্রাই হয় খুব তাড়াতাড়ি আর তাড়াতাড়ি কাপড়গুলো আবার ফের আমি উঠিয়ে নিতে পারি।
বইয়ের তাকটা সাজানো গুছানোর দায়িত্ব তো পুতুরই থাকে, কিন্তু একদম ওপরের যে তাকটা সেখানে কিছু বই থাকে যেগুলো খুব রেয়ার ইউজ হয়, তো সে তাকটা মাঝে মাঝে এলোমেলো হয়ে গেলে আমিও গুছিয়ে রাখি, কারণ ওটা অনেকটা উঁচুতে তাই পুতু হাত পায় না। আর বানানো কমপ্লিট, আর আজকে কিন্তু অতি সহজে কমপ্লিট হয়েছে, কোনো কিছু করতে হয়নি। সেটা হচ্ছে আমার শুধু আজকে রুটি করেছি, কারণ ভোরবেলা যে তরকারি বানিয়েছিলাম মাছের ঝোল সেটাও আছে অনেকটা পরিমাণে, আর এখানে আছে হচ্ছে পটল চিংড়ি আলু যে বানিয়েছিলাম সেটাও আছে। তো এতগুলো তরকারি থাকার জন্য আমি আর রাত্রে কোনো তরকারি বানাইনি, শুধু আমি রুটিটা করে নিলাম, আর রুটিটা গরম গরমই করলাম। তাহলে বুঝতেই পাচ্ছেন আজকে ডিনারটা আমার কত সহজে আর কত তাড়াতাড়ি হয়ে গেছে, রাত্রের কোনো রান্নাবান্না ছিল না। আজকে মোটামুটি সব দিক থেকেই খুবই আরাম, এক ওয়েদারের দিক থেকে খুবই আরাম সেটা সকাল থেকে বলেছি, আর সকাল থেকে এখনও অবধি একই ধরনের ওয়েদার আছে, খুব একটা যে মানে টাটাফুটা গরম সেরকম কিছুই নেই। মেঘলা হয়েছিল সারাদিন, তবে একটু বৃষ্টি হয়নি এখনো পর্যন্ত, জানি না রাত্রে আবার বৃষ্টি হবে কি না। তো হোক আর না হোক ওয়েদারটা আজকে খুবই সুন্দর ছিল। তো আমার ভিডিওটা আমি আজকে এইখানেই শেষ করছি, আর আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে বা ভিডিওটা যদি প্রথম থেকে দেখতে দেখতে এই অবধি পৌঁছে যান, তবে অবশ্যই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন, আর যারা অলরেডি করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো ভিডিওটা শেষ করছি, আবার আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন। বাই, গুড নাইট।